স্পেস কমপ্লেক্সিটি, স্পেস, আমরা কি এখন এতটা স্পেস নিয়ে চিন্তা করি না আমাদের পিসিতে, তাই না? যে কারণে আমরা জানি যে একটা প্রোগ্রাম করতেছি, আমরা যে প্রোগ্রাম করি সেটাতে আসলে স্পেসের কোনো এত চিন্তা নাই, কারণ এখানে ইনপুট আউটপুট একটা দুইটা বা আমরা খুবই সিম্পল দিচ্ছি। যদি সেক্ষেত্রে আমাদের এমন কিছু হয় যে আমাদের আমরা হচ্ছে অনেক বেশি ডাটা নিয়ে কাজ করছি বা মেশিন লার্নিং বা হচ্ছে ডাটা মাইনিং, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাটা থাকবে হিউজ হিউজ, লাখ লাখ কোটি কোটি ডাটা থাকবে। সেই লাখ লাখ কোটি কোটি ডাটাকে যদি আমার ম্যানিপুলেট করতে হয়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই স্পেস নিয়ে চিন্তা করতে হবে। আপাতত আমরা সি, সি প্লাস প্লাস এগুলোতে কি স্পেস নিয়ে চিন্তা করি? কেউ কখনো করছো? নর্মালি কিন্তু আমরা স্পেস নিয়ে এত চিন্তা করি না, চিন্তা করি কিনা টাইম নিয়ে। লজিক্যাল প্রোগ্রামিং এ কিন্তু আমরা টাইম নিয়ে বেশি চিন্তা করি, কারণ অ্যালগোরিদমটা কত ফাস্ট আমার কাজ করছে সেটা নিয়ে সবার টেনশন থাকে বেশি। বাট ইন রিয়েল লাইফ স্পেস কিন্তু অনেক অনেক বড় ফ্যাক্ট, কারণ আমরা যেই পরিমাণ ডাটা সেন্টার ইউজ করছি, আমাদের গুগলে যেই পরিমাণ ডাটা সেন্টার আছে, ডেইলি যে পরিমাণ ডাটাগুলো আমরা তাদেরকে দিচ্ছি, সো সেই ডাটাগুলো কিন্তু তাদেরকে কি করে রাখতে হচ্ছে, যত বেশি পারা যাচ্ছে কম্প্রেস বা তাদের যে টেকনিক আছে সেগুলো করে তাদের স্পেস কিন্তু কমিয়ে রাখা লাগছে। আদারওয়াইজ কি তারা দেখা যাবে স্পেস শর্টেজে ভুগে যাবে, একটা টাইমে আসবে যখন দেখা যাবে যে তাদের আর কাছে আর স্পেস নাই, ক্লাউডেও তারা স্পেস নিয়ে আর কুলাতে পারছে না। তো সেই জন্য কিন্তু আমাদের বিশেষ করে সফটওয়্যারগুলোকে অবশ্যই স্পেসের দিকেও খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে যে আমরা একটা সফটওয়্যার নিলাম যেটাতে এত পরিমাণ কি পরিমাণ হচ্ছে ডাটা স্টোর থাকে, যে দেখা যাবে যে কয়েকদিন পর পরই আমার স্টোর আপগ্রেড করা লাগছে, ঠিক আছে? কারণ তোমাদের দেখো যে এত পরিমাণ ডাটা থাকতেছে, তোমরা কবে কোর্স রেজিস্ট্রেশন করতেছো, কবে হচ্ছে পেমেন্ট দিচ্ছে, এগুলো কি ডাটা না? সেই ডাটাগুলোকেই কিন্তু আমাকে সেভ করে রাখতে হচ্ছে কোন একটা সার্ভারে বা কোন একটা জায়গাতে। সো সফটওয়্যারের জন্য কি এগুলো কিন্তু আমার ডাটা, সেই ডাটাগুলোকে আমি কিভাবে রাখবো, ঠিক আছে? কোনটার ইনপুট আমি নিলে আমার কতগুলো আউটপুট হবে, সেইগুলোর স্পেস কিন্তু আমাদের বিশাল ফ্যাক্ট। এখনকার জন্য না, বাট নর্মালি টাইমের সাথে সাথে স্পেসও বিশাল ফ্যাক্ট। সো স্পেস কমপ্লেক্সিটিটা কি বলছে, যে ইট ইজ এ ফাংশন দ্যাট ডিসক্রাইবস দ্য অ্যামাউন্ট অফ মেমোরি অ্যান অ্যালগোরিদম টেক্স ইন টার্মস অফ অ্যামাউন্ট অফ ইনপুট। সো আমাদের একটা ইনপুট দিলে আসলে কতগুলো মেমোরিতে পারফর্ম হচ্ছে, যে আমি একটা ইনপুট দিলাম, ধরো আমি আই ইকুয়াল টু দিলাম 10, সো 10 দেওয়ার ফলে সে কি করছে, যে 10 বার হচ্ছে লুপটা চলছে এবং হয়তোবা সো ম্যাক্সিমাম 10 বার সে আউটপুট সে এক্সপ্রেস করছে বা আউটপুট শো করছে। সো এটার জন্য 10 হলো। এখন যদি আমি নাম্বার অফ ইনপুটস দেই হচ্ছে 100,000, তাহলে সেক্ষেত্রেও সে কিন্তু 100,000 বারই আউটপুট শো করবে। সো এটার জন্য কিন্তু আমাদের স্পেস অনেক বেশি রাখতে হবে, তাই না? অ্যারে যদি আমি ডিক্লেয়ার করি সেক্ষেত্রে আমাদের স্পেস রাখতে হবে, বা আদার যদি আমরা লিঙ্ক লিস্ট ইউজ করি সেক্ষেত্রে আমাকে স্পেস রাখতে হবে। দ্য স্পেস ইজ মেজার্ড বাই কাউন্টিং দ্য ম্যাক্সিমাম অফ মেমোরি নিডেড বাই দ্য অ্যালগোরিদম। আচ্ছা, দিস স্পেস, তো আমি যে অ্যালগোরিদম ইউজ করবো সেটাতে কি পরিমাণ স্পেস লাগবে সেটা ম্যাক্সিমামটা আমাদের অ্যালগোরিদমের থেকে বের করতে হবে, ঠিক আছে? যে আমাদের একটা অ্যালগোরিদমে ম্যাক্সিমাম কত স্পেস লাগবে, সো সেই স্পেসটা বের করাটাই হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। সো টাইম কমপ্লেক্সিটি মিন্স কি, টাইম কমপ্লেক্সিটি মিন্স হচ্ছে যে আমাদের কত ম্যাক্সিমাম টাইম লাগবে, ঠিক আছে? আমাদের টাইম কমপ্লেক্সিটির মধ্যে তিন ধরনের আছে, বেস্ট কেস, অ্যাভারেজ কেস এবং আরেকটা কি ওয়ার্স্ট কেস, তিন ধরনের কেস আছে কিন্তু। সো বেস্ট কেস হচ্ছে যে আমাদের সবচেয়ে কম সংখ্যক যে টাইমটা লাগবে, ধরো আমাদের সর্টিং যদি করতে চাই, সর্টিং করতে চাইলে সেক্ষেত্রে যদি আমার সবগুলো নাম্বার সর্টেড থাকে সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম কত কত টাইম লাগবে, কেবল অলরেডি সর্টেড থাকলে কিন্তু আমার এন সংখ্যক, মানে যদি নাম্বার অফ এলিমেন্টস হয় 5, তার মানে আমাকে 5 ইউনিট টাইম আমার মিনিমাম, সরি মিনিমাম কি সরি বেস্ট কেসে লাগবেই, ঠিক আছে? আর ওর্স কেসে সেটা ভ্যারি করতে পারে, ডিপেন্ড অন হুইচ অ্যালগোরিদম ইউ আর ইউজিং।